আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় এরকম হয় যে কোনো কাজ করতে আমাদের খুব কষ্ট হচ্ছে, সহজে কাজটা করতে পাচ্ছি না, আর স্বাভাবিকভাবেই খুব বিরক্ত হচ্ছি, বলছি ধুর করতে পারছি না। তখন আমরা কি করি, প্রচণ্ড পরিমাণে বিরক্ত হই, আমাদের আশপাশের মানুষও সেটা বুঝতে পারে যে আমরা কতটা বিরক্তির সাথে কাজটা করছি। এরকম সিচুয়েশনে তো সবাই মোটামুটি পড়েছো আমার মনে হয়। তখন কি হয়, আমরা সেই কাজটা হয়তো অনেক সময় কমপ্লিট করতে পারি না, কারণ আমরা তো প্রথমেই বিরক্ত হয়ে গেছি। সেই মুহূর্তে আমাদের কি করতে হবে, প্রথমত ধৈর্য ধরতে হবে, আর ফটফট করে অত সব কথায় বিরক্ত হলে হবে না। আর সেই অসুবিধাজনক কাজটাই কি করে সুবিধাজনক হয়ে যায় সেটা দেখতে হবে। সেই মুহূর্তের জন্য তো কাজটা হয়ে যাক, তারপর পরে না হয় আমরা সেটা আরও ভালো করে করতে পারবো, কিন্তু সেই মুহূর্তে তো আমাদের কাজটা করতে হবে। অসুবিধা হচ্ছে বলে সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে গেলাম তা তো করলে হবে না, সবসময় সব কিছু অত সুবিধাজনকভাবে হয় না। মাথাটা ঠান্ডা করে তখন চিন্তা করতে হবে যে সেই কাজটা কিভাবে আমরা অসুবিধা থেকে সুবিধাজনকভাবে করে ফেলতে পারি। সেই মুহূর্তে বেশি বিরক্ত হলে তুমি আর পাঁচটা মানুষকেও বিরক্ত করবে আর আশপাশের পরিবেশটাও নষ্ট করবে। ধরো পার্কিং লটে তোমার গাড়িটা দাঁড়িয়ে আছে, তো পেছন থেকে কেউ এসে তোমার গাড়িটাকে ঠুকে দিয়ে চলে গেল, তখন তুমি কি করবে? গাড়ির ড্রাইভারকে ধরে চত থাপ্পড় কষিয়ে দেবে, নাকি তার গাড়িটাকেও সমানভাবে ঠুকে দেবে? সেই মুহূর্তে ইউ শুড বি কাম। এই দুটোর মধ্যে কোনোটাই তোমার প্রবলেমের সলিউশন নয়। হয় তুমি খুব ভালো হলে সেই গাড়ির ড্রাইভারকে ছেড়ে দিতে পারো, আর তা যদি না করো তবে তার কাছ থেকে তোমার গাড়ির যে ক্ষতিপূরণ সেটা চেয়ে নিতে পারো। মাথা গরম করে রিভেঞ্জ নিয়ে গালাগালি দিয়ে কিচ্ছু হবে না, প্রবলেম বাড়বে। কিংবা ধরো তোমার টয়লেট ওভারফ্লো হচ্ছে, সেই মুহূর্তে তুমি বিরক্ত হবে, বিরক্ত হয়ে চাচাচাচি করে পরিবারের লোক জড়ো করবে যে এটা কীভাবে হলো, কেন হলো, কী বৃত্তান্ত। নাকি তুমি যখন দেখছো যে টয়লেটটা ওভারফ্লো হচ্ছে, সেই মুহূর্তে প্লাম্বারকে ডাকবে, এবং তার থেকেও বেশি বুদ্ধিমত্তার কাজ হবে যে তুমি ট্যাঙ্কের ভলটা সেই মুহূর্তের জন্য বন্ধ করে দাও। সমস্ত কিছুই না করে যদি তুমি প্রথমেই চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দাও, এটা কে করেছে, কিভাবে হলো, কী বৃত্তান্ত, এইগুলো জানতে আরম্ভ করো, তাহলে সেইটুকু সময়ের মধ্যে তোমার টয়লেট থেকে আরও জল বেশি বেরিয়ে যাবে, তাহলে লসটা কার। এই বলছি অসুবিধাজনক পরিস্থিতির আসলে কখনোই মনকে চঞ্চল করব না এবং সঠিক উপায়ের কথা ভাববো যাতে সেটাকে আমরা ওভারকাম করতে পারি।